আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে বাংলাদেশের খুব কমন একটা ইফতার আইটেম রেসিপি পিয়াজুর শেয়ার করেছি। বরাবরের মতোই আজকের রেসিপিতেও থাকছে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো ফলো করলে আপনাদের পিয়াজু মচমচে হবে আর অনেক সুস্বাদুও হবে। তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মসুরের ডাল। মসুরের ডালকে আমি ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, অনেকটা আধা ভাঙা করে নিচ্ছি আর কি। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। প্রয়োজন অনুযায়ী আমি কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি। যেহেতু পিয়াজু তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। নিয়ে নিয়েছি কাঁচামরিচ, যেহেতু আমি আর এক্সট্রা কোনো ঝাল অ্যাড করব না তাই বেশি করে কাঁচামরিচ দিয়েছি। যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে আপনারা অল্প পরিমাণ কাঁচামরিচ অ্যাড করবেন। পিয়াজুর স্বাদকে আরও একটু বাড়ানোর জন্য আমি দিয়ে দিব ধনে পাতা কুচি, তাই এখানে আমি প্রয়োজন অনুযায়ী ধনে পাতা কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন প্রকারের শাকও দিতে পারেন, সেক্ষেত্রেও আলাদা একটি টেস্ট হবে আর খেতে ভালোই লাগবে। তো এবার একে একে আমি ডালের মিশ্রণের মাঝে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনে পাতা। আর যেহেতু পিয়াজু তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি, বলা যায় ডাল যতটুকু পরিমাণে পেঁয়াজটাও সেম সম পরিমাণে নেবেন। আর কাঁচামরিচটা আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন। তো এবার হাতের সাহায্যে ভালো করে চটকিয়ে মেখে নিচ্ছি। চাইলে এ পর্যায়ে আপনারা 1 চা চামচ চালের গুঁড়াও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজুটা ভালো মচমচে হবে। তবে আমি এখানে এক্সট্রা কোনো চালের গুঁড়া অ্যাড করব না। তো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার ভালো করে আবারও একটু মেখে নিব। এবারে কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি এখানে বেশি পরিমাণে তেল দিয়েছি, যেহেতু পেঁয়াজ বেগুনি ভাজতে গেলে একটু বেশি পরিমাণ তেল দিয়ে ভাজলে বেশি ভালো হয়। আপনারা চাইলে কম তেলেও এটি ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। হাতের সাহায্যে আমি একটু গোল গোল শেপ করে দিয়ে নিচ্ছি। আপনার চাইলে যে কোনো শেপে এটি করে নিতে পারেন, যেহেতু অতিরিক্ত গোল হওয়ার কোনোই দরকার নেই। পেঁয়াজ একটু এবড়ো থেবড়ো হলেও কোনো সমস্যা নেই। এরপরে আমি এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর দিয়ে রাখছি আরও একটি দরকারি টিপস, আপনারা কিন্তু চুলার জাল হাই হিটে রাখতে যাবেন না, সেক্ষেত্রে পেঁয়াজ পুড়ে যাবে। তো মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভাজবেন, 8 থেকে 10 মিনিট নিয়ে সময় নিয়ে ভাজলে বেশি ভালো হবে আর ক্রিসপিনেসটাও ভালো পাবেন। তো এই তো আমার ভাজা হয়ে গেছে, পছন্দ মতো কালার হয়ে গেছে। সো আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার পিয়াজু। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে।